আসসালামু আলাইকুম আমটুন জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশের আজকের সংবাদে প্রথমেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো গণবিরোধী সরকারের কারণে আমাদের ওপর গজব নাজিল হয়েছে মন্তব্য করলেন মির্জা আব্বাস এরপর জানবেন আওয়ামী লীগ করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে অভিযোগ করেছে উলকবি রিজভি এরপর জানবেন স্থল অভিযানে রাফার দিকে এগুচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ থাকছে ইসরায়েল ইরান সংঘাতে নতুন যুদ্ধক্ষেত্র সিরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজ দেশেই ঋতু নেই এখনকার মানুষজন বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এজন্য দায়ী নতজানো সরকার বর্তমান গণবিরোধী ও জানু সরকারের কারণে আমাদের ওপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্য সরকারি দায়ী রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত পানি স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস কর্মসূচির আয়োজন করে জিয়া রহমান ফাউন্ডেশন জেরারেফ। মির্জা আব্বাস বলেন আজ ফারাক্কার কারণে নদীতে পানি নেই পদ্মা যমুনা ও তিস্তায় পানি নেই এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী লীগ ভূমিদস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইটকাট পাথরে ভরে দেয়া হয়েছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছে ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের ওপর গজব নাজির হয়েছে এ গরমের জন্য সরকারি দায়ী তিনি বলেন দেশে প্রচণ্ড গরম বেড়েছে প্রতিদিনই হিট স্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে ঢাকা শহরও এর ব্যতিক্রম নয় অবস্থা কিন্তু বাংলাদেশে আগে ছিল না এ অবস্থায়ও সাধারণ মানুষকে সহায়তার জন্য পানীয় স্যালাইন বিতরণের উদ্বেগ নিয়েছে কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জেরারেফ শীত গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকারকে বলুন থাকার চারপাশে খালগুলো খুলে দিতে ভূমিত ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলুন না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে আজ ঢাকা শহর সহ দেশকে মরুকরণ করা হচ্ছে এসব নিয়ে কথা বলুন তবে বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসেন অনুষ্ঠানে বিএনপি চিহ্নযুক্ত মহাসচিব রুহুল কবির বলেন তীব্র দাবদাহে মানুষ রুদ্রশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেডারেফ কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানব সেবা যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান সিএসির বক্তব্য শুনে হাসি পায় তিনি বলেছেন উপজেলা নির্বাচন ব্যর্থ হলে নাকি গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে তিনি নিজেই তো গণবিরোধী সেজন্যই দামি নির্বাচন করেছেন চলে যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগ লুটপাট করে দেশে অর্থনীতি ভঙ্গুর করেছে বলেছেন রিজভী বিএনপি শ্রেণযুক্ত মহাসচিব রহুলকবি ডিসি বলেছেন বিএনপি প্রতিষ্ঠাতো সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন তাও সাধারণ মানুষের আওতায় নয় আওয়ামী লীগ গোষ্ঠী রেশনিং কার্ডও দুলীয়করণ করেছে তিনি বলেন প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে রসুন পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে বলেন প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্টি এমপিদের ভাই শালা ভাগিনা ফায়রাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে তাও ডামি এমপি আজকে ডামি এমপির স্ত্রী শ্যালক ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপি রাজ এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা তিনি বলেন আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার বলেছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না কিন্তু প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছেন বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা গলাচিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে ডিজি বলেন ফরিদপুরে ছাত্রলীগের সভাপতির কাছে দু হাজার কোটি টাকা সমাজ কল্যাণ মন্ত্রীর ভাই নাকি পনেরো হাজার কোটি টাকা অর্জন করেছে এ আলাদিনের চেরা কই থেকে আসলো কানাডা দুবাই মালয়েশিয়া এত বাড়ি করে মালিক কিভাবে হলেন একসময় আজিমপুর কবরিস্তানে যেতে হবে সেটা তারা ভুলে গেছেন ওবায়দুল কাদের প্রসঙ্গে বিএনপির নেতা বলেন সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন বিএনপির কর্মসূচির দিন কেন আপনারা পাল্টা কর্মসূচি দেন তিনি বললেন বিএনপিকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য আমরা পাল্টা কর্মসূচি দেই এতে প্রমাণিত হয় যে ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে তিনি সন্ত্রাসী ভাষায় কথা বলেন তিনি চাঁদাবাজ ও গুন্ডাদের গডফাদার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন সারা দেশ আগুনে পুড়ছে মানুষ অভুক্ত আছে আর প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নেই মানুষ খুব ভালো আছে জনগণের কোনো কষ্টই তাদের গায়ে লাগে না কারণ সাধারণ মানুষকে তাদের চোখে পড়ে না তিনি শুধু দেখেন মুজিব কোট আজকে এক টাকার কাজ করা হচ্ছে একশো টাকায় বাকি নিরানব্বই টাকা খরচ হয় মুজিব কোটের পিছনে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন সরকারে সবাই এসিতে ঘুমান তাই জনগণের কষ্ট তাদের উপলব্ধি হয় না এরা জনগণের পোটে নির্বাচিত নয় তাই মানুষের কষ্টে এদের কিছু যায় আসে না এদের লক্ষ্য শুধু বিএনপিকে দমন করা আর লুটপাট করা তাই এ থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন চলে যাচ্ছি পরের সংবাদে স্থল অভিযানে রাফার দিকে এগুচ্ছে ইসরায়েলি বাহিনী হামাথের বিরুদ্ধে অভিযান চালাতে এবার কাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্বসহ বিভিন্ন দেশ একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে তবে এই অভিযান কবে কখন শুরু হবে কবে শেষ হবে তা উল্লেখ করেননি তিনি আইডিএফ এর ওই কর্মকর্তা জানান হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিতে সরিয়ে নিতে ও নিরাপদে রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চল্লিশ হাজার তাঁবু কিনেছে এসব তাঁবুর প্রতিটিতে দশ থেকে বারো জন থাকতে পারবে অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা গেছে রাফা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খান ইউনিস শহরে বার্গাকার সাদা তাঁবু শাড়ি তবে এই ভিডিওটি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করে রয়টার্স দেখেছে খান ইউনিসের যে এলাকায় তাবু সারি দেখা গেছে সেটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন রাফার বেসামরিকদের স্থানান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভা আগামী দু সপ্তাহের মধ্যে বৈঠকে বসার পরিকল্পনা করেছে এক মাসের মধ্যেই স্থানান্তর শুরু হতে পারে এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন ওয়াশিংটন রাফার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা খুব শীঘ্রই বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে গত বছরের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনিদের অধিকৃত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রথমে উত্তর গাছায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল জীবন বাঁচাতে উত্তর গাজার বাসিন্দারা দক্ষিণ গাঁচায় চলে এলে দক্ষিণ হামলা চালানো শুরু করে বর্বর ইসরায়েল পুরো গাজা থেকে পালিয়ে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় অবস্থান নেয় দশ লাখেরও বেশি অসহায় ফিলিস্তিনি চলে যাচ্ছি পরের সংবাদে ইসরায়েল ইরান সংঘাতে নতুন যুদ্ধক্ষেত্র সিরিয়া গাজা নিয়ে সংঘাতের জের এবার সিরিয়ার ওপর খুব বেশি পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ দামাসকে ইরানের দূতাবাসে হামলার এক সপ্তাহ পরে ঘটনা রমজান শেষে সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাস আসাদ তার স্ত্রী ও পরিবারকে নিয়ে পথে নেমেছিলেন তিনি প্রার্থনায় অংশ নেন এবং শহরের রাস্তায় হেঁটে বেড়ান এর কয়েকদিন আগেই একটি বিদেশী রাষ্ট্র তার দেশে হামলা করে ইরানে কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছে বলে অভিযোগ থাকলেও এ সময় তাকে দেখে মনে হয়নি তিনি বিচলিত বোধ করছেন লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য উত্তর আমেরিকা প্রোগ্রামের কনসাল্টিং ফেলো হেইড বলেছেন এ বার্তা দেওয়াই আস্তাদের উদ্দেশ্য ছিল তিনি বলেছেন আস্থাদের ফটো অপের ঘটনা হঠাৎ করে হয়নি সবটাই ছিল আগে থেকে ঠিক করা তিনি এটাই দেখাতে চেয়েছেন সিরিয়ায় সবকিছুই ঠিকঠাক চলছে সিরিয়া কোনো রকম পাল্টা হামলায় যাবে না হেইডের মতে এটা খুব অবাক হওয়ার মতো ঘটনাও নয় গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই আসাদ তার থেকে একটা দূরত্ব তৈরি করেছে তিনি নিজেকে এই বিষয়ে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেছেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে দীর্ঘদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে দেশটি সেনাবাহিনীর পক্ষে পাল্টা আক্রমণে যাওয়া সম্ভব নয় সিরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এ অবস্থায় গাজা নিয়ে নিরপেক্ষ অবস্থান নিলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসাদের লাভ হতে পারে দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ইরান তারা বিরোধী শক্তিকে হারাবার চেষ্টা শুরু করে পরিবর্তে সিরিয়া তাদের লেবাননে যাওয়ার জন্য স্থলক ভূখণ্ড ব্যবহার করতে দেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হল ইরানের সবচেয়ে শক্তিশালী সমর্থক সিরিয়াতেও হিজবুল্লাহর উপস্থিতি আছে ইরানও হিজবুল্লাহ মনে করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের শত্রু সিরিয়ায় ইরানের উপস্থিতির ফলে ইসরায়েল চিন্তিত হয়ে পড়ে তাদের সীমান্তের কাছে ইরানের সেনা ও অবকাঠামো নিয়ে ইসরায়েলের চিন্তা বাড়ে তারা নিয়মিত সিরিয়ায় ইরানের অবকাঠামোর ওপর আঘাত হানতে থাকে থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্যাখ্যা ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য হল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি বন্ধ করা ইরান যাতে সামরিক অবকাঠামো তৈরি করতে না পারে তা নিশ্চিত করা সিরিয়া হয়ে হিজবুল্লার সরবরাহ শৃঙ্খল বন্ধ করার জন্য ইসরায়েল একশোবারেরও বেশি হামলা চালিয়েছে দু সালে সালের পর থেকে এ ধরনের আক্রমণের সংখ্যা বাড়ে যোগ করে সংস্থাটি পর্যবেক্ষকদের মতে ইসরায়েল প্রায় প্রতি সপ্তাহেই সিরিয়ায় আঘাত আনার চেষ্টা করেছে সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ব্যস্ত তাই তাদের পক্ষে ইসরায়েলকে প্রত্যাখ্যাত করা সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে তারা যদি সে চেষ্টা করে তাহলে খুব বেশি হলে রকেট ছুটতে পারে যা খালি জমিতে গিয়ে পড়বে আর ইসরায়েল সিরিয়ার সম্পদের ওপর আক্রমণ চালায় না তাদের লক্ষ্য থাকে ইরানের অবকাঠামো ধ্বংস করা তবে সাতই অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ করার পর সিরিয়ায় ইসরায়েলের হামলা আরও নিয়মিত হয়ে দাঁড়িয়েছে হামাসকে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্য কয়েকটি দেশ সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অতীতে হিজবুল্লাহ বা ইরানিদের হত্যার পথে খুব একটা চেতনা ইসরায়েল কিন্তু এখন তারা সে কৌশল বদলেছে বলে মনে করেন হেইড তিনি লিখেছেন সাতই অক্টোবরের পর থেকে ইসরায়েল এখন সিরিয়ায় ইরানের নেতৃত্বকে হত্যার কৌশল নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন হিজবুল্লাহ যেখান থেকে তাদের আক্রমণ পরিচালনা করুক না কেন আমরা সেখানে পৌঁছে যাব সেটা বৈরুত দামেস্কে বা অন্য কোনো জায়গা হতে পারে গত পয়লা এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাস আক্রান্ত হয় অভিযোগ ইসরায়েলে হামলা চালিয়েছে তারপর ১৩ এপ্রিল ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি আক্রমণের ঘটনা আপাতত আর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে পরোক্ষ আক্রমণ চলবে বলে তাদের মত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরামর্শদাতা বলেছেন আক্রমণ করতে গেলে খুব বেশি খরচ হয় না বলে একটা কথা চালু আছে তাই আমি মনে করি সিরিয়ায় ইরানের অবকাঠামোর আঘাত চলতে থাকবে আর সিরিয়ায় হচ্ছে বলে তার কোনো আঞ্চলিক প্রতিক্রিয়া হবে না এটা মনে করা ভুল হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ